নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ডিম আর আলু দিয়ে একটা অসাধারণ স্বাদের মুচমুচে আর মুখরোচক নাস্তার রেসিপি শেয়ার করছি। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণে খুব সহজেই আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3টে সেদ্ধ আলু নিয়েছি, আর এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা 2টো ডিম। এবার এই 2টো সেদ্ধ ডিমকে আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে আমি যে 3টে আলু সেদ্ধ নিয়েছি এগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইভাবে যদি আলুটাকে গ্রেট করে নেওয়া হয় তাহলে আলু সেদ্ধটা কিন্তু খুবই মিহিভাবে গ্রেট হয়ে যায় আর এর মধ্যে কিন্তু কোনো গোটা অংশ থাকে না। তো দেখুন বন্ধুরা, আমি আলুটাকে সব গ্রেট করে নিয়েছি। এরপর আমি এখানে যে 2টো সেদ্ধ ডিম নিয়েছিলাম, এবার এই ডিমটাকে একটা ছুরি দিয়ে আমি এইভাবে সরু সরু করে কেটে নেব। দেখুন, এইভাবে আমি ডিমটাকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 2টো ডিমকেই আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, আর এরপর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা আদা আর রসুন। এবার আদা রসুনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হতে পারে। এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তো সবার প্রথমে আমি দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 1/2 টিস্পুন চিনি। এবার মশলাটাকে দিয়ে একটু এর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ আলু। এবার এই আলু সেদ্ধটাকে দিয়ে এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাবেন, তাহলে দেখবেন এই পুরো স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। এই আলুটাকে আমি মশলার সাথে প্রায় 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা, আর কারি পাতাটাকে আমি ছোট ছোট করে কেটে তারপর এর মধ্যে দিয়েছি। আর আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে তাহলে এখানে আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। এবার আলুটাকে আমি আরও একবার একটু ভালো করে 1 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আরও 1 মিনিট আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার এই আলুর মশলাটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব, আর আলুর মশলাটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, এই আলুর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে লাগিয়ে নিলাম সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে আমি 2টো হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি।
এবার এই আলুর মশলা আমি হাতের মধ্যে একটু নিয়ে নিলাম। এবার এটাকে এইভাবে চেপে চেপে গোল টিক্কির আকারে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই রকম ছোট ছোট গোল টিক্কির আকারে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। আর এটাকে খুব বেশি মোটা করবেন না, একটু পাতলা করে এটাকে তৈরি করে নিতে হবে। ঠিক একই রকম ভাবে আমি আপনাদেরকে আরো একটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি যে আলু টিক্কিগুলো তৈরি করে রেখেছি সেই একটা আলু টিক্কি আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিম, আর এর উপর আমি আরো একটা আলু টিক্কি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে এই ধারগুলোকে বন্ধ করে দিতে হবে। দেখুন এইভাবে আমি ধারগুলোকে সব মুখটা বন্ধ করে দিচ্ছি। এটা খুব ভালোভাবে করবেন আর হাত দিয়ে একটু সমান করে দেবেন। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খুবই মুচমুচে হয় আর মুখরোচক স্বাদের খেতে হয়, আর ছোট থেকে বড় সকলেই এটা খেতে খুবই পছন্দ করবে। আশা করছি বন্ধুরা আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 6 চামচ বেসন, এরপর দিলাম 2 চামচ চালের গুঁড়ো, এরপর দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিলাম সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি। এবার এই শুকনো উপকরণ আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয়, এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম। এবার আমি এখানে যে বেসন আর চালের গুঁড়োর ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে আমি ডিম আর আলুর যে নাস্তাটা তৈরি করেছিলাম সেটাকে আমি ডুবিয়ে নেব। এইভাবে এটাকে আমি ডুবিয়ে একটা চামচে করে আমি গরম তেলের মধ্যে এখন দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর প্রথমবার ভাজার সময় একসাথে অনেকগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। আমি প্রথমে এখানে 4টে দিয়েছি। এবার এগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এর পরের বারে আমি বাদবাকিগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদের তৈরি হয়। এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি, আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যেটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে। দেখুন এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করুন, এই রিকোয়েস্ট রইল। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।